শক্তির দেবী হিসেবে শ্যামা বা মা কালীর মূর্তি আরাধনা করেন শাক্ত বাঙালিরা। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে তত্ত্বমতে যেসব দেবদেবীর পুজো করা হয় তাদের মধ্যে মা কালী অন্যতম। বলা হয় যারা সাধনা করে সিদ্ধি লাভ করতে চান তারা তন্ত্রমন্ত্র ক্ষমতা বিশ্বাসী। মানুষ রূপী ঐশ্বিক ক্ষমতার অধিকারী হতে চাইলে নিষ্ঠা সহকারে কালী পুজো করে থাকেন। শক্তির আরাধ্য দেবী কালীর উগ্র ও ভয়ঙ্কর রূপ সৃষ্টির পেছনে আছে পৌরাণিক কারণ। ভারতের কালী পূজার উৎপত্তির বিকাশ এবং প্রচলন প্রথা সম্পর্কে নানান তথ্য চারদিকে ছড়িয়ে রয়েছে। সেই সকল তথ্য কোনটা সত্য কোনটা মিথ্যা তা কিন্তু বলা খুবই মুশকিল। অতীত ঘাটলে তার উৎপত্তি সম্পর্কে নানান তথ্য আমরা পেয়ে থাকি। কালীমায়ের রূপের বর্ণনা আমরা সাধারণত কালীর যে রূপের দর্শন পাই তিনি চতুর্ভুজা এবং তার চারটি হাতযুক্ত মূর্তি খড়্গ, অন্যটিতে অসুর মুণ্ড আর অন্য হাতগুলি ছিল বর এবং অভয় প্রদান করেন। গলায় নরমন্ডির মালা, প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জীব মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আছে। এছাড়াও তিনি এলোকেশী, মা কালীর দেখা যায় শিবের বুকের ওপর পা দিয়ে জীব বের করে দাঁড়িয়ে আছে। মা কালীর পুজো শব্দটি কাল শব্দের স্ত্রী রূপ, যার অর্থ হল কৃষ্ণবর্ণ বা গুরুবর্ণ। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া যায় যে মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হল মা কালী। প্রাচীন গ্রন্থে পাওয়া তত্ত্ব অনুযায়ী কালী একটি দানবীয় রূপ। মহাভারতে কালীর উল্লেখ রয়েছে যেখানে যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন যিনি, সেই তিনি কাল রাত্রের কালী নামে পরিচিত। জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ, তিনি বাংলায় প্রথম কালীমূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন। তার আগে মা কালীর উপাসনা তাম্রপটে বা খোদাই করে কালীর মূর্তি এঁকে মা কালীর সাধনা করতেন। অষ্টাদশ শতাব্দীর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবেই মা কালীর প্রতিমা পূজার প্রচলন শুরু হয়। ঊনবিশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় মা কালী পুজোর ব্যাপক প্রচলন শুরু হয়। মা কালীর একাধিক রূপ সম্পর্কে এখন ধারণা দিই। পুরাণে দেবী কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্র কালী, রক্ষা কালী, গ্রহণ কালী, চামুণ্ডা, ছিন্নমস্তা প্রভৃতি। মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপে পরিচয় পাওয়া যায়, যেমন কাল কালী, কঙ্কাল কালী, চিকা কালী, এমন সব রূপের পরিচয় পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী, আনন্দময়ী ইত্যাদি নামেও মা কালীর পূজা বা উপাসনা করতে দেখা যায়। মা কালীর সময়কালে দুর্গাপূজার পরবর্তী অমাবস্যাতেই দীপাবলিকা কালী পুজো করা হয়। এছাড়াও মাঘ মাসের রণটন্তী কালী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজার ধুমধাম করে অনুষ্ঠিত হয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যা এছাড়াও বিভিন্ন সিদ্ধ অমাবস্যা ছাড়াও বিভিন্ন সিদ্ধপীঠে প্রতিদিন এবং প্রতি শনি ও মঙ্গলবার মা কালীর পূজার প্রচলন পাওয়া যায়। এখন আমরা মা কালীর
পৌরাণিক কাহিনী সম্পর্কে জানব। মা কালীর উৎপত্তি পৌরাণিক ব্যাখ্যা, সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তত্ত্ব পাওয়া যায় তা হলো পরাকালের শম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারাও এই দৈত্যের কাছে যুদ্ধের আত্মসমর্পণ করেন, ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায়। তখন দেবরাজ ইন্দ্র দেবলোকে ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মা মহামায়া তপস্যা করতে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন এবং দেবী শরীর কোষ থেকে অন্য এক দেবী সৃষ্টি হয় যা কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত। দেবী কৌশিকা মা মহামায়া দেহ থেকে নিষ্কৃত হলে কালো বর্ণে ধারণ করে, যা দেবী কালীর আদিরূপ বলে মনে করা হয়। কালী পূজায় বিভিন্ন পদ্ধতি, তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাতে অর্থাৎ অমাবস্যার রাতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কালী পূজা করা হয়। আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশুর রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হয়। এছাড়াও প্রসাদ হিসেবে লুচি এবং নানান ফল ভোগ দেওয়া হয়ে থাকে। গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে মা কালীর পুজো করা যায়। সেখানে অনেক সময় জমিদার বাড়িতে ছাগ বা মহিষ, ছাগল বা মহিষ বলি দেওয়া হতো এবং বর্তমানেও অনেক জায়গায় পশু বলি মাধ্যমে পূজা প্রচলন দেখা যায়। পুরাণকালে এবং প্রাচীন সময়ে বিভিন্ন ডাকাতেরা দল নর বলির মাধ্যমে মা কালী পূজা করত বলে শোনা যায়। এই হলো মা কালী পূজার ইতিহাস এবং কাহিনী সম্পর্কে খুঁটিনাটি সব কিছু। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। নমস্কার।